বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমাদের সকলেরই ত্বকে কিন্তু এরকম কালো কালো ছোপ ছোপ দাগ থাকে, কারো মেস্তার দাগ থাকে অনেক পুরানো, কারো ব্রণের দাগ থাকে, চোখের চারপাশে এরকম কুচকে যায়, অল্প বয়সে মনে হয় যে বুড়া হয়ে গেছি। এইসব সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই এবং এরকম জাপানিজদের মতো সুন্দর চকচকে ত্বক পেতে চাই, তাই আজকে আমি আপনাদের সাথে একটা ক্রিম তৈরি করে দেখাবো। এবং সেই ক্রিমটা আপনারা যদি নিয়মিত ব্যবহার করেন, এই নাইট ক্রিমটা আপনারা নিজেরাই ঘরে তৈরি করতে পারবেন, এবং এটা যদি নিয়মিত ব্যবহার করেন মুখে সমস্ত দাগ ছোপ চলে যাবে। এই নাইট ক্রিমটা তৈরি করার জন্য দেখেন, এখানে আমি একটা প্রাকৃতিক উপকরণ ব্যবহার করব, একটা গাজর ব্যবহার করব। গাজর কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যেটা আমাদের মুখের দাগ ছোপ দূর করে, মুখকে উজ্জ্বল করে, ফর্সা করে, গ্লোয়িং করে। সুন্দর ত্বক পেতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই গাজরের তৈরি ক্রিমটা ব্যবহার করতে হবে। এবং সাথে সাথে যদি আপনারা প্রচুর পরিমাণে গাজর খেতে পারেন, তাহলে কিন্তু স্কিন ত্বক সব কিন্তু সুন্দর হয়ে যাবে। আশা করি ভিডিওটা সকলের জন্য অনেক অনেক উপকারী হবে। গাজরটা আমি গ্রেট করে নিচ্ছি। যেহেতু আমি প্রথমেই বললেছি, মানে প্রত্যেকটা উপকরণ আমি প্রাকৃতিক উপকরণ ব্যবহার করবো, এর জন্য দেখেন একটা ছোটো রকমের আলু নিয়েছি। আলুটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর সাথে গ্রেট করে দিচ্ছি। এখানে আমার যেটা লাগবে, মানে এক চামচ আলুর রস এবং এক চামচ গাজরের রস, সেটা আমি বের করার জন্য এটা গ্রেট করে নিই। হাত দিয়ে চিপড়ালেই বের হয়ে যাবে। এখন আমি যেটা নিব সেটা হচ্ছে অ্যালোভেরা। আমি গাছের প্রাকৃতিক অ্যালোভেরাটা নিয়েছি, আপনারা জেলটাও ব্যবহার করতে পারবেন, তবে আমার মনে হয় প্রাকৃতিক অ্যালোভেরা দিলে বেশি ভালো হয়। এখানে আমি এক চামচের মতো অ্যালোভেরা জেলটা বের করে নিব। আমার ভিডিও যদি ভালো লাগে এবং মনে হয় উপকারী এবং উপকারের কাজে দিবে, তাহলে বেশি বেশি করে ভিডিওটা প্রিয়জনের সাথে শেয়ার করে দিবেন, আমি আপনিও শেয়ার করে রাখতে পারেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিবেন এবং আমার পেজটি ফলো করে রাখার জন্য অনুরোধ রইল। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন পুরো ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আমি এর সাথে দিয়ে দিব অ্যালোভেরা জেলের সাথে এক চামচ নারিকেল তেল। নারিকেল তেল কিন্তু খুব ভালো, এটি আমাদের ত্বককে মসৃণ করে, উজ্জ্বল করে, ফর্সা করে, ময়েশ্চারাইজ করে। এই শীতে নারিকেল তেলটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন। এখন আমি এই দুইটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এর সাথে আমি দুই চামচের মতো, মানে যেই গাজরটা এবং আলুটা গ্রেট করে নিয়েছিলাম ওটার রস নিয়ে নিচ্ছি। এই রসটাই হচ্ছে আসল জিনিস, এটা আপনারা একবার একটু ব্যবহার করেন স্কিনে, হাজার হাজার টাকা দিয়ে ক্রিম ফেস ওয়াশ না কিনে এই প্রাকৃতিক উপকরণগুলো একটু ব্যবহার করে দেখেন। আল্লাহর রহমতে আমি হলফ করে বলতে পারি অনেক ভালো কাজ হবে। একদিন, দুই দিন, তিন দিনের দিন দেখবেন আপনাদের স্কিনের পরিবর্তনটা আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন। এখন আমি এই ক্রিমটা তৈরি করার জন্য খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা উপকরণ একটির সাথে একটি মিশে যায়, কোনো দলা দলা বা ছাকড়া ছাকড়া না থাকে। এখন আমি দেখেন এর মধ্যে দিয়ে দিব 2-3 ফোঁটার মতো লেবুর রস। আপনারা যদি কারো মুখে পিম্পল থাকে, গর্ত থাকে, জ্বালা পোড়ার ভয় থাকে, তাহলে লেবুর রসটা স্কিপ করতে পারেন। এখন আমি উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। দেখেন এত সুন্দর একটা কালার এসছে, এখনই মুখে দিতে ইচ্ছা করছে। দেখেন কালারটা এত সুন্দর হয়েছে এবং উপকরণ খুব ভালো। এখন আমি বলবো এই ক্রিমটা আপনারা কখন কীভাবে মাখবেন। এটা অবশ্যই আপনারা মুখটা ভালো করে পরিষ্কার করে রাতের বেলা মাখবেন। যে কোনো ঘরে তৈরি ক্রিম অবশ্যই রাতের বেলা মাখার চেষ্টা করবেন। ভালো করে পরিষ্কার করে মুখটা ধুয়ে এই ক্রিমটা লাগিয়ে ঘুমিয়ে পড়বেন, এবং সকালে উঠে শুধুমাত্র পানি দিয়ে মুখ ধুবেন। কোনো রকমের সাবান অথবা ফেস ওয়াশ মুখে ব্যবহার করবেন না যতদিন এই ক্রিমটা ব্যবহার করবেন। এবং একটা কাঁচের কৌটায় আপনারা রেখে 10 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে এটা ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা 1 সপ্তাহ ব্যবহার করে দেখেন অনেক ভালো উপকার হবে আপনাদের ত্বকের, আপনারা বিশ্বাসই করতে পারবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।